হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে মিস মাজিলা নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে যে আমি আজকে একটা জায়গায় যাবো, মানে আমি একা যাবো না, আমি যাবো, আমার মা এবং আমার বাপি তিনজন আমরা যাবো। কোথায় যাবো সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো, কিন্তু তার আগে যেটা করতে হবে আমাকে ফ্রেশ হতে হবে। আমি একটু রেডি হইনি, রেডি হয়ে আবার আসছি, ভিডিও কন্টিনিউ করছি, চলো। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, মা আর বাপি বললাম, এই যে মা এখানে, বাপি ফোনে কথা বলছে, আমরা তিনজন মিলে যাচ্ছি আজকে, কারণ মায়েরা দক্ষিণেশ্বর যায়নি একবারও। আমি আগেও একবার গেছি, সেটা মেট্রো হওয়ার আগে অবশ্যই। তো মেট্রোতে আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, চলো দেখা যাক। মা এখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, চলো। বাপি ওইখানে দাঁড়িয়ে, এরপর এখান থেকে অটো নেব, অটো করে মেট্রো যাব, মেট্রো থেকে একদম দক্ষিণেশ্বর, চলো। তো আমরা দেখতে দেখতে অটোতে চেপে পড়লাম, এবার রওনা দিলাম একদম দক্ষিণেশ্বরের দিকে। এরপর কি করছে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো। আর আজকে প্রচণ্ডভাবে রোদ্দুর উঠে নেমে গেলাম অটো থেকে, নেমে একদম সোজা চলে এলাম মেট্রো স্টেশন। এখান থেকে আমি এখন টিকিট কাটবো, চলো লাইনে দাঁড়ানো যাক। টিকিট আমার হাতে চলে এসেছে, আমি তিনটে টিকিট কেটে নিয়েছি দক্ষিণেশ্বরের জন্য। এবার আমি একদম সোজা মেট্রো ধরার জন্য চলে যাব। এখানে কয়েনটা দিয়ে পরে খুলে যাবে, কয়েন টাচ করলেই খুলে যাবে। বাপি আর মা এখানে ওয়েট করছে, খুব এক্সাইটেড, আজকে যাবে দক্ষিণেশ্বরে পুজো দেবে। এবার এখান থেকে চাপবো, চাপার পর দমদমের পর চার পাঁচটা স্টেশন, তারপরে নামবো আমরা। বাকিটা আমি তোমাদেরকে আস্তে আস্তে ডিটেলস দিতে থাকছি যেতে যেতে, চলো কন্টিনিউ করছি। তো চলে এসছি আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো, আমরা এখন মেট্রোতে চাপবো। তো আজকে খুব একটা ভিড় নেই মেট্রোতে, ভালোই হয়েছে, কারণ ভিড় থাকলে খুব অসুবিধা হতো, চাপা যেত না। আমরা এখন চেপে গেলাম, চেপে মায়ের সাথে গল্প করছি, মা জানি না যে ক্যামেরা চলছে, এবার মা জানতে পারলো যে ক্যামেরাটা চলছে। ফাইনালি আমি এখন দক্ষিণেশ্বরে নেমে গেছি, এবার যাব। প্রচণ্ড ভিড় এবং যা পাখা চলছে আমি জানি না তোমরা কিছু শুনতে পাবে কি না। এবার টোকেনগুলো নিয়ে যেতে হবে, চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, যেখানে শেষ হবে সেখানে মন্দিরটা, চলো আমি দেখাচ্ছি। আমি একটু ভুল উঠে গেছিলাম, তো আবার ঘুরে নিচে যাচ্ছি, নিচে ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করে পরে যাবো, কারণ আমি অনেকদিন পর এসেছি এখানে। আর এখন মন্দিরও বন্ধ, তিনটের সময় আবার মন্দির খুলবে, আমি গিয়ে পরে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। এখন যেহেতু মন্দির বন্ধ, কিন্তু আমরা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে একটু ওয়েট করবো, তারপর তিনটের সময় যখন আবার মন্দির খুলবে তখন আমরা আবার পুজো দেবো। আর স্কাই ওভার যেটা ছিল, মানে ওভারব্রিজ টাইপের করা যেটা, যেটা আমি তোমাদেরকে দেখালাম, সেটা এখন বন্ধ, আমার মনে হয় সেটাও তিনটের সময় খুলবে, নাহলে একদম এইখান থেকে বেরোতাম, ওপর দিয়ে হেঁটে এখান থেকে বেরোতাম, একদম সামনে ছিল মন্দিরটা। আপাতত হেঁটেই রাস্তার উপর দিয়ে যেতে হচ্ছে, চলো যাওয়া যাক। এখন আমরা কিছু খাবো, কারণ তিনটের সময় মন্দির খুলবে, দেখা যাক মন্দিরে বাইরে কোনো দোকান আছে কিনা, যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আমাকে আর কষ্ট করতে হয়নি, মাই আমাকে খাইয়ে দিল, আর মায়ের হাতে খাবার খেলে এমনি পেট ভরে যায়, তাই আমার পেট একদম ফুল, তোমরা দেখতেই পাচ্ছ খুব আদরে মা আমাকে খাওয়াচ্ছে। মন্দিরের বাইরেই আছে, তোমরা যখন আসবে মন্দিরের বাইরে দেখবে প্রচুর দোকান আছে, খাবার দোকান প্রচুর আছে, তো তোমরা সেখানে ঢুকে খেতে পারো। তো চলো এবার ওয়েট করি তিনটে পর্যন্ত। তো মা বুঝে গেছে যে তিনটে পর্যন্ত কীভাবে টাইমটা কাটাতে হবে, সেটা হচ্ছে কেনাকাটা করে, মা কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। তো এই দেখো কীসব নিচ্ছে ঠাকুরের জিনিসপত্র, তিনটে পর্যন্ত তো টাইম আছে না, ওই জন্যই। এরপর আমরা একদম সোজা চলে এলাম গঙ্গার ধারে, গঙ্গার ধারে আমরা তিনজন মিলে ওয়েট করলাম, এত সুন্দর এখানে হাওয়া চলছিল, তাই আমাদের টাইমটা খুব ভালোভাবেই কেটে গেছে। এরপর আমরা একদম মন্দিরের দিকে যাব, কারণ তিনটে এবার বাজবো বাজবো সবে,
তো আমরা এবার মন্দিরে ঢোকার আগে তোমরা বাইরেই পেয়ে যাবে পুজো, পুজো ভেতরে একদম নিও না কারণ অনেক বেশি দাম নেয়, বাইরে থেকে এরকম পুজো থালি নিয়ে নেবে, নিয়ে পরে তোমরা ভেতরে চলে যাবে। আর কারণ হচ্ছে পুজো বলতে শুধু জাস্ট তোমার ঠাকুরের কাছে ঠেকিয়ে তোমাকে দিয়ে দেয়, এর বেশি আর কিচ্ছু ওখানে করে না, তো ভেতর থেকে না কিনে বাইরে থেকে কিনবে। এটা হচ্ছে ঠিক 3টে বাজার একটু আগে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কারণ সবাই পুজো দেবে, আমরাও ওয়েট করছি পুজো দেওয়ার জন্য। তো সবাই যেরকম ঢুকছে তোমরা একদম লাইন দিয়ে ঢুকে যাবে, আমরাও ঢুকে গেছি লাইন দিয়ে। এরপর সোজা যেতে যেতে তোমাদেরকে যেটা করতে হবে, বাঁদিকে দেখবে প্রবেশ পথ বলে লেখা আছে, সেখানে গিয়ে ব্যাগ এবং ফোন জুতো সব জমা করে দিতে হবে ঠিক এই জায়গাটাতেই, সেটা তোমার যেতে যেতে বাঁদিকে পড়বে, এখানে ব্যাগ আর জুতো তোমাকে জমা দিয়ে তারপর। সো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এখান থেকে যাব বাড়ি, আর বাকি যা যা ডিটেলস আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো, কারণ এখানে প্রচণ্ড লোকজন এবং নয়েজ প্রচণ্ড। তাও বলে দিচ্ছি পুজোর টাইমিং যেটা, সেটা হচ্ছে যে সকাল 7টা থেকে 12:30 এবং দুপুরবেলা হচ্ছে 3টে থেকে 7:30। তো আমাদের একটু ভুল হয়ে গেছে, যেই জন্য আমাদের একটু বেশিক্ষণ রোদে থাকতে হলো, সেটা হচ্ছে আমরা টাইমিংটা জানতাম না, তোমাদেরকে বলে দিলাম। এরপর থেকে তোমরা যখন পুজো দিতে আসবে অবশ্যই এই টাইমের মধ্যেই আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখন আমরা দাঁড়িয়েছি একদম গঙ্গার ঘাটে, ঘাটে আমি নেমেছিলাম, সেখানে দেখাতে পারিনি, খুব ভিড় এবং ওইখানে প্রচুর লোকজন চেঞ্জ করছিল, তো আমার মনে হয়নি সেই জায়গায় ক্যামেরাটা বের করা উচিত, তাই করিনি। তো চলো পেছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ একটা, চলো এবার একটু বসি, বসে বাড়ি যাব, কিভাবে বাড়ি যাচ্ছি এখান থেকে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে, মা এখানে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভাবে টায়ার্ড হয়ে গেছে, তো তাই আমরা এখান থেকে একটা অটো নেবো, অটো নিয়ে একদম যাব মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন থেকে একটাই মেট্রো ধরবো, একদম আমাদের স্টেশনের দিকে নামিয়ে দেবে। তো চলো যাওয়া যাক, এবার বেরোই কারণ এবার লেট হচ্ছে, লেট হলে ভিড় বেশি হবে। কারণ আমরা এখন মন্দির থেকে বাইরে বেরোচ্ছি, এই দেখো এইদিকে হচ্ছে মন্দিরটা, আমরা খুব লাকি স্কাই ওভারটা এখন খোলা পেয়ে গেছি, এবার এটা করে একদম মেট্রো গেটের সামনে নামবো। আর তোমরা এখান থেকে অটো করেও যেতে পারো, এখানেই বাইরেই অটো পাওয়া যায়, সামনে নামবো, এটা খুব সুবিধা হয়েছে। তোমরা যারা আসবে একদম স্কাই ওভারে করে মন্দিরের সামনে নামবে, মন্দির থেকে চাপবে একদম মেট্রো গেটের সামনে নামবে, চলো যাওয়া যাক। এই দেখো ট্রেন যাচ্ছে, আগে ট্রেনেই যাতায়াত করতে হতো কিন্তু এখন যেহেতু মেট্রো সে তার ট্রেনের ঝামেলাটা এখন মিটে গেছে। এটা মেট্রো স্টেশন, এখান থেকে তোমরা নামবে, নেমে এই সিঁড়িটা দিয়ে উঠে চলে যাবে উপরে। মা এখানে খুব পছন্দের জিনিস খাচ্ছে, রে কি খাচ্ছ? ঘটি গরম, বাপিও খাচ্ছে, আমার হাতেও আছে, আমরা এখন এই ঘটি গরম খেয়ে পরে মেট্রোতে উঠবো। কেমন ঘুরলে মা? বাপি খেয়েই যাচ্ছে, বাপির তো খুব মজা পেয়েছে আজকে এসে, হ্যাঁ গরমের জন্য একটু আমাদের কষ্ট হয়েছে। এবার বাড়ির দিকে একদম রওনা দেব, আমরা মেট্রোর দিকে যাচ্ছি, মেট্রো ধরবো বলে, চলো। তো হ্যালো, আমি এখন চলে এসেছি বাড়ি, বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে গেছি কারণ আজকে প্রচণ্ড হেক্টিক গেল দিনটা, আমরা যেহেতু টাইমের একটু আগে পৌঁছে গেছিলাম যেই জন্য আমাদেরকে অনেকক্ষণ রোদে দাঁড়াতে হয়েছিল। এনিওয়েজ আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, পুজো আমরা দিতে পেরেছি একদম ঠিকঠাক, একটু লাইন ছিল, একটু লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের। আর যেটা বলবো যে তোমরা খুব ইজি ওয়েতে যেতে পারবে, কোনো ঝামেলা নেই, কোনো প্রবলেম হবে না,
মেট্রোতে চাপবে, মেট্রোতে একদম তোমার দক্ষিণেশ্বর মেট্রো পেয়ে যাবে। যখনই মেট্রোটা আসবে একটু দেখে নেবে, উপরে লেখাটা দক্ষিণেশ্বর থাকবে, আর যদি দক্ষিণেশ্বর না থাকে, দমদম থাকে, তাহলে দমদমে নামার পর তোমরা আবার ওখান থেকে একটা মেট্রো চেঞ্জ করে নেবে যেটা দক্ষিণেশ্বর লেখা থাকবে। আর যারা প্রথম থেকে দক্ষিণেশ্বরের মেট্রো পেয়ে যাবে তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই। তো আজকের ভিডিওটা কিরকম লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবো নতুন ভিডিওতে, টাটা।